হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস এস লাইফ স্টাইল উইকে চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শপিংয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি চিকেন উইংস নিয়ে এসেছি। তান্দুরি চিকেন উইংস করবো। তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি। এখানে 12টার মতো চিকেন উইংস নিয়েছি, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন প্লেন ইয়োগার্ট। কেউ যদি গ্রিক স্টাইল ইয়োগার্টটা দিতে চায় সেটাও দিতে পারে, বাট আমি এখানে ন্যাচারাল যেই ইয়োগার্টটা আমি সেটাই ইউজ করেছি। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লেমন জুস। এতে করে ম্যারিনেটটা ভালো হবে। এবং নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস। কেউ চাইলে লাইট বা ডার্ক ইচ্ছা মতো ইউজ করতে পারে, আমি এখানে লাইটটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ অয়েস্টার সস। আর চিকেনগুলোকে কিন্তু আমি একটু কেচে নিয়েছি। তো আবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন তান্দুরি পাউডার। আমি খুব বেশি তান্দুরি পাউডার দেই না, বেশি দিলে যেটা হয় যে একটা তিতা তিতা ভাব চলে আসে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গার্লিক, 1 টিস্পুনের মতো জিঞ্জার আর পরিমাণ মতো সল্ট। এবার এগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব। আমি এগুলোকে ওভেন বেক করব। আর ম্যারিনেট আমি 3-4 ঘন্টার মতো সময় পাব, কারণ এটা একটা লাঞ্চ মেনু হবে বাচ্চাদের জন্য। বাচ্চারা যেন স্কুল থেকে এসে খেতে পারে, ওরা অনেকদিন ধরেই ডিমান্ড করছিল। ভালো মতো মেখে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পেপরিকা পাউডার। এতে যেটা হবে কালারটা একটু সুন্দর আসবে, লালচে একটা ভাব আসবে। আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার এবং মাস্টার্ড পাউডার। মাস্টার্ড পাউডারটা দিলে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়, সো সবাই ট্রাই করবেন যেন মাস্টার্ড পাউডারটা দিতে পারেন, দিলে ভালো টেস্টটার ডিফারেন্স বুঝতে পারবেন। সেগুলোকে এখন ভালো মতো মিক্স করে আমি রেখে দিব 3-4 ঘন্টার জন্য। শপিংয়ে গিয়েছিলাম, তো এগ কিনবো। তো সেখানে গিয়ে দেখি যে হোয়াইটের ফ্রি রেঞ্জ আর সাধারণত হোয়াইটটা পাওয়া যায় না, সচরাচর খুবই রেয়ার টেস্ট করতে। আর তো কিনে নিলাম 2 বক্স, যদিও 6টা 6টা, তো আমি 12টা কিনেছি। হোয়াইট এগটা ভালো লাগে, ফ্রি রেঞ্জ খুবই রেয়ার, যদিও পাওয়া যায় না। আর ইন্টারেস্টিং আরেকটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে ব্লু বেল আরোকানা ব্লু এগ। আমি ভাবছিলাম যে বক্সটা কি ব্লু কিনা, পরে দেখি না, ভেতরে যে এগুলো এগুলো একটু ব্লু কালার, খুবই ইন্টারেস্টিং, আমি কখনোই ট্রাই করি নাই। তো এবার কিনে নিয়ে আসলাম, ব্লু এগুলো খেতে কেমন হয়, একটু ব্লুইশ কালার। চিকেনগুলো একটু ব্লুইশ কালার হয় বা গ্রেইশ কালার হয়, ডিমের ডিমগুলো ডিফারেন্ট, একটু ব্লুইশ কালার। এটা ছিল ইন্টারেস্টিং একটা জিনিস, ব্লু বেল এগ। তো ট্রাই করবো, টেস্ট কেমন হয় আমি জানি না, ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। এই 6টার দামে 1.90 এক্সপেন্সিভ, তো ডিমের তুলনায় দেখি ট্রাই করবো কেমন হয়। তো আমি বেকিংটা স্টার্ট করে দিয়েছি। আমি কিছু চিকেন গ্রিলে দিয়ে দিয়েছি ওভেনে প্রি হিট করে। আর যতক্ষণে চিকেনটা হচ্ছে আমি ম্যাশ পটেটোটা বানিয়ে নিব। তো সেখানে ম্যাশ পটেটো যে পাউডারটা পাওয়া যায়, তো আমি সেটা নিয়েছি 1.5 কাপ। তারপর দিয়ে দিয়েছি সল্ট এবং 2 টেবিল স্পুন মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আমি এখানে বাটারটা ইউজ করব না। আর নিয়েছি ক্রাশ করিয়েন্ডার ড্রাই, আর দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার।
এবার এগুলোকে একটু ভালোমতো মিক্স করে নেচ্ছি, সব ইনগ্রেডিয়েন্ট গুলো যেন মিক্স হয়ে যায় ভালোমতো। এরপর 1 মগ অফ 1 মিল্ক দিয়েছি। এখন সবগুলোকে ভালোমতো মিক্স করে নেচ্ছি আর এরপরে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো ওয়ার্ম ওয়াটার। এখন সব ভালোমতো মিক্স করলে হয়ে গেল ম্যাশ পটেটো রেডি। ইজি টু মেক অ্যান্ড টেস্টি, অনেক মজার হয়। ইজোরা, ইজমা, রনি সবারই খুব পছন্দের, ইভেন আমার বাচ্চাটাও পছন্দ করে। সো আমার ফ্যামিলি যেগুলো খেতে পছন্দ করে আমি ওগুলো বানাতে খুবই আনন্দ পাই। তো আজকে হচ্ছে লাঞ্চ করা হবে ম্যাশ পটেটো আর তান্দুরি উইংস। তা আমার ওয়ান ব্যাচ, প্রথম ব্যাচটা রেডি হয়ে গেছে তান্দুরি উইংসের। আমি সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিয়েছি। তো আমার আইটেমগুলো রেডি হয়ে গেছে, বাচ্চারা চলে এসেছে স্কুল থেকে আর আমি কিছু কিউকাম্বার কেটে নিয়েছি সালাদের জন্য। তো একটু ডিফারেন্ট মেনু পেয়ে বাচ্চারা খুবই খুশি, স্কুল থেকে চলে এসছে। আর আমার চিকেনটা আমি একটু ওয়েল ডান করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবাই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।